আমরা আগামী 4 জুলাই থেকে আমাদের যে ডেঙ্গু কার্যক্রম সার্ভিলেন্স এবং সার্ভে চলতে চলেছে, যার মাধ্যম দিয়ে আমরা এই এপ্রিল জুন থেকে অক্টোবর পর্যন্ত আমরা ডেঙ্গু সার্ভে করব। এবং সেইটার পটভূমিকা হচ্ছে গত 2020-2021 সালে যে করোনাকাল গেছে, তখন আমাদের ডেঙ্গু ইনসিডেন্স রেট বা প্রিভ্যালেন্স রেটটা আমরা কম দেখেছিলাম। সেই অনুপাতে এবছর ডেঙ্গু আমরা 11টা কেস পেয়েছি। এবং এরপর 4 জুলাই থেকে যে আরম্ভ হবে কাজ, সেই কাজে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ দেব আমাদের যারা হাউস টু হাউস সুপারভিশন করবেন, সেই হেলথ টিম, যেখানে প্রত্যেকটা টিমে 2 জন করে মেম্বার থাকবেন, একজন আশাকর্মী এবং একজন হচ্ছেন ভলান্টিয়ার। এছাড়া ভিসিটি টিম বা ভেক্টর কন্ট্রোল টিম যারা স্যানিটেশনটা দেখছেন, অর্থাৎ জঞ্জাল এবং জমা জল সাফ করার জন্য যারা দেখেছেন, তারা তাদের টিমকেও আমরা প্রশিক্ষণ দেবো। বিশেষভাবে আমাদের কর্পোরেশন অফিস রাজ্য নাজ কমিশনার সাহেব আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা মিলিত হয়েছি, আমরা আবার নিজেরাও মিলিত হব এবং আমাদের ট্রেনিং কার্যক্রম এই সপ্তাহভর চলবে এবং তার মাধ্যম দিয়ে আমরা বিশেষভাবে প্রশিক্ষণ এই জন্য করবো যে যাতে এই বছর কিছু কিছু কোভিড কেস যেগুলো আমাদের এখন দেখা যাচ্ছে, সেই কোভিড কার্যক্রমও এই আওতার মধ্যে আনা হবে এবং যে সমস্ত ডিউ লিস্ট কোভিড ভ্যাকসিনেশন যারা এখনও নেননি, সেই কোভিড ভ্যাকসিনেশন যারা আর যারা যারা বিশেষ প্রিকশনারি ডোজ যাদের বাকি আছে, সেকেন্ড ডোজ যাদের বাকি আছে, তাদেরকেও যাতে আওতার মধ্যে আনা যায়। কমিশনার সাহেব এটার উপর বিশেষভাবে জোর দিলেন এবং আরও জোর দিয়েছেন জ্বর কেসের উপরে, অর্থাৎ একটা জ্বর পেলে সেই জ্বর শুধু ডেঙ্গু নয়, সেটা অন্য কিছু কি না সেটাও যেহেতু দেখা যায়, সেই কাজগুলি আমরা করব। এবং এছাড়া সুডা বা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এবার একটি বিশেষ কার্যক্রম নিয়েছে, এটি হচ্ছে একটি ভেক্টর কন্ট্রোল অ্যাপ সিস্টেম চালু হতে চলেছে, যেটা কম্পিউটারাইজড, অর্থাৎ তারা প্রত্যেকে স্মার্টফোন থেকে প্রত্যেকে আমার হেলথ কর্মীরা সেই ডাটা আপলোড করবে, যেটা একটু সিস্টেমেটিক দেরি হলেও সিস্টেমটা শুরু হয়ে যাচ্ছে এই 4 জুলাই থেকে। স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ঠিকভাবে সুস্থভাবে পরিচালনা করতে গেলে পরিবেশকে সুন্দর করতে হবে। যে কোনো জায়গায় এই যে নালি নর্দমা নানা রকমের সাথে এই যে প্লাস্টিক, যেখানেই যাচ্ছে সাফাই কর্মীরা প্লাস্টিক দেখতে পাচ্ছে। 1 জুলাই থেকে প্লাস্টিককে নিষিদ্ধ করা হচ্ছে এবং বিক্রেতাদের 500 টাকা ফাইন আর ক্রেতাদের 50 টাকা ফাইন। এটা তো একটা আলাদা পদক্ষেপ, কিন্তু আপনি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে মানে স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখার জন্যে পরিবেশকেও তো মানে সুন্দর রাখতে হবে, এই বিষয়টা নিয়ে আসানসোলবাসীকে কী বার্তা? খুবই সুন্দর এবং যথাযথ এবং যথোপযুক্ত প্রশ্ন বা যথোপযুক্ত বিষয়টি অবতারণা করা হয়েছে, যাতে এই যে আপনারা জানেন সকলেই, আমি আপনাদের অবগতর জন্য জানাই যে এই বছর 2022 সালে আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ডিক্লেয়ার করা হয়েছে। সেই ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে যেটাতে পরিবেশকে বিশ্ব একদম পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ সমস্ত প্রকার দূষণ থেকে দূর করার জন্য সর্বোন্নভাবে সমস্ত সর্বোন্নতিভাবে এটা প্রচেষ্টা চলছে, যার একটা প্রথম পদক্ষেপ আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোল নিয়েছেন, নগর নিগম, যে প্লাস্টিক একদম বর্জন করা হবে। এটাতে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা এই প্লাস্টিকের কথা বারবার বলে আসছিলাম যে প্লাস্টিক ক্যান্সার রোগের একটা মূল সূত্র, কারণ ক্যান্সার রোগের যে যতগুলি কজ আছে তার মধ্যে অনেকগুলি কারণের মধ্যে ইরিটেটিং ফ্যাক্টর হিসেবে প্লাস্টিকটি কাজ করে এবং সেই প্লাস্টিক দ্বারা পলিভিনাইল বা পলিমার প্রোডাক্ট, এটা সেই প্লাস্টিকটা যদি এরকমভাবে বন্ধ করা যায় তাহলে আমাদের পরিবেশও পরিষ্কার হবে। এই কারণে যত নালা ব্লকেজ বা যত জল জমার যে ঘটনাটা ঘটে থাকছে প্লাস্টিকের দ্বারাই সংঘটিত, সেই জন্য সেই প্লাস্টিকটা এই সিদ্ধান্ত আমাদেরকে স্বাস্থ্য দপ্তরকে আরও বেশি সংগঠিত এবং মজবুত করলো এবং আমাদের ডেঙ্গু কার্যক্রম একটা পার্ট হলো। এইরকম অনেক সুস্থ কার্যক্রমগুলোতে আমরা আরও ভালোভাবে করতে পারবো। আমি মনে করি এই বার্তাটা যদি আমাদের জনসাধারণ সকলে নিয়ে নেন যে প্লাস্টিক ব্যবহার আমাদের বর্জন করতে হবে, তাহলে তাদের নিজেদের প্রত্যেকের শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে। কারণ স্বাস্থ্যটা শুধু একার কারণ নয়, ইন্ডিভিজুয়াল হেলথ কিন্তু সমস্যা নয়, সমস্ত কমিউনিটি হেলথ। আমি আমার পাশের বাড়ি যদি অসুস্থ থাকে তো আমি কতদিন সুস্থ থাকবো? অতএব আমাদের সকলকে এই সচেতনতার সঙ্গে সাথ মিলে চলতে হবে। পরিবেশ সুন্দর থাকলেই মানুষ সুস্থ থাকবে, এটাই তো মেসেজ নাকি? এটাই 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 বার্তা যে আমাদের আমার এনভায়রনমেন্ট অ্যান্ড গাইডেন্স, অর্থাৎ আমার যদি একটা ছেলেকে শিক্ষা থেকে যেমন তাকে গাইডেন্স দিতে হবে, তার এনভায়রনমেন্টটাও ঠিক রাখতে হবে, যেমন স্বাস্থ্যক্ষেত্রেও, অর্থাৎ
রুটি কাপড়া মাকান অন্ন বাস্তব বাসস্থান ফুড শেল্টার ক্লোদিংয়ের পরেই যে দুটো জিনিস শিক্ষা এবং স্বাস্থ্য তাতে এনভায়রনমেন্টের বিরাট ভূমিকা আছে। সেই এনভায়রনমেন্টটাকে আমাদের দূষণ থেকে মুক্ত করার জন্য পদক্ষেপগুলি যা যা নেওয়া হবে এবং স্বাস্থ্যকেও মজবুত করবে, স্বাস্থ্যের ব্যাপারে তাদেরকে সহায়তা করবে। আপনার পরিচয় দিন। আমি ডাক্তার দীপক গাঙ্গুলি, হেলথ অফিসার, আসানসোল পৌর নিগম।